শুক্রবার সকালে ঢাকা বরিশাল নদীপথে কুয়াকাটা দুই লঞ্চের কেবিন থেকে শারমিন আক্তার নামে যে নারীর লাশ উদ্ধার করা হয় তার স্বামী মাসুদ হালদারি হত্যা করেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। সিসিটিভির ফুটেজ দেখে শুক্রবার রাতে তারা শারমিনকে শনাক্ত করেন, পরে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। মারার উদ্দেশ্য তো আগেই বলছে যে আমি তোরে মারিয়ালে দেখবে গেটা, তোরে জিগেবে গেটা, তোর আছে গেটা, আমার মেয়ের যেভাবে লাশ হয়েছে ওইভাবে যেন আমার লাশটা নিতে। স্বজনদের অভিযোগ, এক বছর আগে শারমিনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ধর্ষণ করে মাসুদ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলাও করা হয়েছিল, পরে ওই মামলা নিষ্পত্তি করে দুই পরিবারের সম্মতিতে 2019 সালের 17 নভেম্বর তাদের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই নানাভাবে নির্যাতন করত শারমিনকে। ঢাকা থেকে প্ল্যানিং করে লঞ্চে নিয়ে এসে তারপরে মাইরিয়া রেখে চলে গেছে। ষষ্ঠ বিচার চাই, ও যাতে ফাঁসি রায় হয়। হত্যাকারীকে দ্রুতই আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে পুলিশ। লাশ শনাক্ত করার পরে তারা ঘটনা পরবর্তীতে তারা ভিডিও ফুটেজ দেখে এবং তারাই আসামিকে শনাক্ত করে পরবর্তীতে তারা আসামির বাই নেমে এজাহার দায়ের করেছে। নৌথানা এটার বিষয়ে তদন্ত করবে, মামলা তদন্ত করবে, আর আমরা ছায়া তদন্ত করবো, আমরা কোনো যে কোনো বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। শারমিন গত 12 বছর ধরে ঢাকার তেজগাঁওয়ে গার্মেন্টসে চাকরি করতেন, মাসুদও গার্মেন্টস কর্মী। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।